গরম রসের মধ্যে রসগোল্লা খাদ্যপ্রিয় বাঙালির কাছে এ যেন অমৃত সেই গরম রসগোল্লার জন্যই শিউরি ও আশেপাশের এলাকায় বিখ্যাত করিদ্ধার শিবুদা কারণ করিদ্ধা গেলেই এমন কেউ বাদ চান না যে শিবুদার গরম রসগোল্লা কেনেন না করিধা গ্রাম পোস্ট গ্রাম কালীপুর পোস্ট অফিস করিধা করিধাতেই দোকান করছেন পঞ্চাশ বছর ধরে আমি বসে আছি তার আগে বাবা করত সবথেকে বেশি কী যেখানে বিক্রি হয় সবচেয়ে বেশি রসগোলা বিক্রি হয় সেটা কী রসগোলা গম রসগোলা বেশি বিক্রি হয় এছাড়া আর কী কী আপনি মিষ্টি রাখেন এখানে নানা রকম মিষ্টি থাকে সব রকম মিষ্টি তৈরি হয় তাও মোটামুটি চমচম দাঁড়া খিচ্চর মালাইকারি মনোহরা এরা সন্দেশ হয় কলাগান করিদ্দা এলাকার বাসিন্দা শিবপ্রসাদ সেন দোকান হিসেবে তিনি শিবু নামে পরিচিত গত প্রায় পঞ্চাশ বছর ধরে মিষ্টি বানাচ্ছেন আর তার গরম রসগোল্লা খেতে শিউড়ি করিদ্দা ও আশেপাশে এলাকা থেকে প্রচুর খাদ্যপ্রেমিক ভিড় জমান তিনি জানান আগে শিউড়ি পাথরচাপড়ি রাস্তায় করিদ্যা গ্রামে তার দোকান ছিল বর্তমানে তিনি ওই গ্রামেই নিজের বাড়িতে রসগোল্লা বানাচ্ছেন তবে স্থান পরিবর্তনের জন্য মিষ্টির চাহিদায় কোনো প্রভাব পড়েনি কারণ তার মিষ্টি তার নাম ও স্বাদের জন্য বিখ্যাত শিববাবু জানান প্রতিদিন তার কত টাকার মিষ্টি বিকি কিনি হয় সে হিসাব দেওয়া মুশকিল তবে খুব কম হলেও প্রতিদিন হাজার তিনেক টাকার মিষ্টি বিক্রি করে থাকেন আবার কোনো উৎসব অনুষ্ঠান থাকলে তো কোনো কথাই নেই রসগোল্লার দাম কত রসগোল্লা মোটামুটি নিম্ন সংখ্যা ছ টাকা ফুলতার সংখ্যা পনেরো টাকা মোটামুটি কত কিলো ছানার কাজ করেন তার কোনো ঠিক নাই বলেন যদি যেমন প্রয়োজন হয় সেদিন তোমার না মানে বাঁধা কিছু নেই মানে মোটামুটি লাভ লোকসান কিছু বুঝতে পারি না মোটামুটি চলে যায় এই পর্যন্ত না এটু হিসেবে রাখা যায় না একটা মোটামুটি ওটা বলা খুব শক্ত বলা যায় না প্রতিদিন তো সমান হয় না যেদিন যেমন হয় সেদিন করা যায় তো কমলে কত হয় দু হাজার তিন হাজার টাকা কম সংখ্যা যদি বেশি হয় আর বেশি হলে অনুষ্ঠান যদি কোনো অনুষ্ঠান হয় তখন বেশি হবে বীরভূম থেকে শুভদীপ পালের রিপোর্ট লোকাল এইটিন বাংলা